13 এখানে আছে 19 58 আছে 56 তার মানে কি হচ্ছে এই যে 17 নাম্বারটা আছে তার থেকে 2 যোগ হচ্ছে আর 58 যে নাম্বারটা আছে তার থেকে 2 বিয়োগ হচ্ছে এমসিকিউ ক্লাউড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে রিজনিং এর কিছু ফাইন্ড দা নাম্বারের ট্রিকি কোশ্চেনস নিয়ে এসেছি ওকে চলো বিশেষ মজা হবে আমি বলছি বিশেষ মজা হবে দারুণ লাগবে চলো তোমরা শুধু পুরো ভিডিওটা দেখো ওকে আর খাতা পেন নিয়ে বসো আমার সঙ্গে করো প্রথমে আগে এটা তুমি চেষ্টা করো দেখো তুমি পারছো কিনা তারপরে দেখো আমি করছি দেখো 7 × 72 × 96 = 6927 এখানে লেখা থাকবে যে 72 কে 7 ইন্ডিভিজুয়াল 2 ইন্ডিভিজুয়াল 9 ইন্ডিভিজুয়াল 6 ইন্ডিভিজুয়ালে ধরা যাবে ঠিক আছে এটা একটা নতুন টাইপ তো এভাবে দেখলে আমরা দেখতে পাবো যে এই 7 2 9 6 দেখো এখানে কিন্তু 7 2 9 6 ব্যবহার আছে ঠিক একইভাবে 5 8 8 7 দেখো এখানেও ব্যবহার আছে এই সং এই সেম নাম্বারগুলোই মানে ডিজিটগুলোই আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 7 2 9 6 দেখো এই 6টা এখানে যাচ্ছে এই 9টা এখানে যাচ্ছে ঠিক একইভাবে 2টা এখানে যাচ্ছে আর 7টা এখানে যাচ্ছে রাইট তাহলে 6927 দ্যাট ইজ 6927 7885 রাইট তাহলে এটা কি হবে 6897 খেয়াল রাখবে 6897 তাহলে প্রথমে এটা তারপরে এটা তারপরে এইটা তারপরে এটা তাহলে 6897 কোথায় উত্তর আছে ইয়েস সি ইজ দ্য রাইট আনসার ওকে নেক্সট যাই এইরকম টাইপের যতগুলো তোমাদের কোয়েশ্চেন্স আছে সেরকম আমি টাইপ কিন্তু করিয়ে দিয়েছি দেখে নাও তোমরা একবারে পেয়ে যাবে দেখো 17 + 58 এখানে এই প্লাস প্লাসগুলো কিছু যায় আসে না 17 58 দিয়ে আমাদের এটা করতে হবে এবার 17 সঙ্গে 58 গুণ করেও থাকতে পারে 17 স্কোয়ার করে 58 স্কোয়ার করে যোগ করলেও হতে পারে ঠিক আছে অনেক কিছু হতে পারে আবার 1 আর 7 যোগফল 5 আর 8 যোগফল তাদের স্কোয়ার করে হতে পারে তাদের বিয়োগফলের স্কোয়ার করে হতে পারে যে ডিজিটগুলো অনেক কিছু হতে পারে আমরা কিন্তু একটু দেখলে দেখতে পাবো দেখো 17 এখানে আছে 19 58 আছে 56 তার মানে কী হচ্ছে এই যে 17 নাম্বারটা আছে তার থেকে 2 যোগ হচ্ছে আর 58 যে নাম্বারটা আছে তার থেকে 2 বিয়োগ হচ্ছে ওকে দেখো এদিকে দেখো ভালো করে 25 সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হবে 27 হবে রাইট আর 37 থেকে যদি আমি 35 করি তাহলে কী হবে তাহলে আমাকে 2 বিয়োগ করতে হবে ওকে ঠিক আছে কীভাবে 10 থেকে যদি আমি 2 যোগ করি তাহলে কী করতে হবে তাহলে আমাকে 12 আর 20 থেকে যদি আমি 2 বিয়োগ করি ঠিক একই প্যাটার্নে 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে 18 দ্যাট ইজ 1218 তাহলে 1218 অপশান কী হবে বি ওকে আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা দেখো 18 × 52 5821 ভালো করে দেখো 8 আছে 1 আছে 5 আগে 2 আছে তো 5 8 2 1 সবই তো আছে তাহলে কী ব্যাপারটা হচ্ছে এইটা 5 1 তারপরে ইউজ করেছে 8 তারপরে ইউজ করেছে 2 তারপরে ইউজ করেছে এটা তাহলে 1 2 3 4 এই অর্ডারে আছে ঠিক সেইভাবে করতে গেলে 1 2 3 4 তাহলে 4 7 7 3 হ্যাঁ মিলে যাচ্ছে এটা হতেই পারে যে ডিক্রিজিং অর্ডারে আছে কিংবা অ্যাসেন্ডিং অর্ডারে আছে ঠিক আছে হতেই পারে তো এগুলো খেয়াল রাখবে যে এখানে যে নাম্বারগুলো এখানে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো এখানে ব্যবহার করা হচ্ছে না তো তাহলে এখানে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 তাহলে 1 হলে 9 8 8 1 দ্যাট ইজ 9 8 8 1 ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখো a × p এখানে এ যে পি এর গুণ করে যে নিউমেরিক্যাল একটা নাম্বার এনেছি তাহলে এর যে আমাদের কি বলবো এটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে সেটা 1 পজিশনে পড়ে পি আছে 8 16 সরি তো 1 আর 16 ইউজ করে তুমি 8 করছো মানে এরা 8 করতে চাইছে কিউ হচ্ছে 17 টি হচ্ছে 20 এই দুটোকে ইউজ করে কি হতে চাইছে এই দুটোকে ইউজ করছে 170 দেখো এখান থেকে একটা আইডিয়া পাচ্ছ
आशा कर जेड हो थार्टीन टोटी सिक्स और डि हे फोर এই দুটো গুণ করে ওই গুণ তো নয় মানে ইউজ করে 52 আসছে গুণ এখানে দিয়েছে যে গুণই হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই তো এই ফাঁদে পড়বে না এখানে গুণ না দিয়ে ডলার সাইনও দিয়ে দিতে পারে দ্যাট ডাজেন্ট ম্যাটার হ্যাশ সাইনও দিয়ে দিতে পারে স্টার সাইনও দিয়ে দিতে পারে ঠিক আছে যা খুশি দিতে পারে ওরা আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 আর 17 এদেরকে গুণ করে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলেই 170 পেয়ে যাব কারণ এই দুইটা দিয়ে 20 কেটে 10 হবে 170 ঠিক একইভাবে একের সঙ্গে 16 গুণ করে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা 8 পেয়ে যাব ঠিক একইভাবে এটার সঙ্গে দুই দিয়ে গুণ করে যদি দুই দিয়ে ভাগ করি তাহলেই আমরা 52 পেয়ে যাব তাহলে জে ইজ 10 অ্যান্ড এল ইজ 12 তাদেরকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে এই দুইটা হচ্ছে 6 দ্যাট ইজ 60 ইজ দ্য রাইট অ্যানসার দ্যাট ইজ 60 রাইট আশা করছি বুঝতে পেরেছো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অত্যন্ত ঠিক আছে খেয়াল রাখবে দেখো 72 ইন্টু 96 53 হয়ে গেছে 85 71 36 হয়ে গেছে এখানে 36 দেখে মনে হচ্ছে যে এটা একটা স্কোয়ার নাম্বার কিন্তু 53 তো স্কোয়ার নাম্বার নয় তাহলে স্কোয়ারের কোনো গল্প এখানে নেই তাহলে এখানে একটা বড় সংখ্যা থেকে যেখানে যেটা আসছিল চারটে ডিজিট যেটা আসছিল সেটা শেষ হয়ে গেল ঠিক আছে এবার এত ছোট ডিজিট দিয়েছে তার মানে কী হচ্ছে দেখা যাক সাত থেকে দুই যদি বিয়োগ করি তাহলে কত হবে সাত থেকে যদি দুই এই দুটো যদি বিয়োগ করি তাহলে পাঁচ হবে আর নয়ের থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে কত হবে তিন হবে তো পাঁচ আর তিন ইউজ করে 53 করছে আচ্ছা 53 পাঁচ এখানে চলে গেল আর তিন এখানে চলে গেল হ্যাঁ এটা হতে পারে আর নাহলে পাঁচের স্কোয়ার 25 তিন তিরিককে নয় 25-এর সঙ্গে নয় 10 যোগ করলে হয় 35 তাহলে এক বিয়োগ করলে 34 34 ইজ নট 53 তাহলে এটা হচ্ছে না ঠিক আছে আচ্ছা এটা দেখি 85 তাহলে আট আর পাঁচ তিন 71 এক আর সাত ছয় দ্যাট ইজ 36 হ্যাঁ ঠিক আছে থ্রি এই সিক্স দ্যাট ইজ 36 নয় সাত দুই বিয়োগফল ছয় আট বিয়োগফল দুই তাহলে 22 হওয়া উচিত 22 কি আছে অপশানে হ্যাঁ 22 আছে অপশানস ওকে নেক্সট যাই দেখো আবার ছোট সংখ্যা দিয়েছে 49 16 16 আচ্ছা দেখা যাক এটা 49 দিয়েছে স্কোয়ার নাম্বার কিন্তু 1660 কি স্কোয়ার নাম্বার মনে হচ্ছে না তো তোমার কী হচ্ছে 75 যখন এরকম সংখ্যা ছোট সংখ্যা দিয়ে দেবে তোমাকে কী করতে হবে যে সাত আর পাঁচের হয় যোগ করবো সাত আর পাঁচে 12 করতে পারি আর নয় ছয় 15 করতে পারি এই 12 15 ইউজ করেও 75 করতে পারি ঠিক আছে যেটা ইচ্ছা করতে পারি এখানে পাঁচ আর সাতকে বিয়োগ করে দেখছি দুই হবে আর নয় আর ছয়কে বিয়োগ করে দেখছি তিন হবে দুই আর তিনকে ব্যবহার করে 49 করতে হবে আচ্ছা দুই আর তিনকে ব্যবহার দেখো দুইয়ের স্কোয়ার হয়ে যাবে চার আর তিনের স্কোয়ার হয়ে যাবে নয় তো এই চার আর নয়কে ব্যবহার করে করছে 49 তাহলে পাঁচ আর নয় বিয়োগ করলে চার হবে আর সাত আর তিন বিয়োগ করলে চার হবে এটার স্কোয়ার করলে 16 এটা 16 দেখো বসিয়ে আছে ঠিক একইভাবে সাত আর আটের আট আর সাতের বিয়োগফল হচ্ছে এক চার আর শূন্যর বিয়োগফল হচ্ছে শূন্য না চার তাহলে একের স্কোয়ার হবে এক আর চারের স্কোয়ার হবে 16 তাহলে 116 ইয়াস বি ইজ দ্য রাইট আনসার 116 নেক্সট তাকে একদম ছোট সংখ্যা দিয়ে দিয়েছে আচ্ছা দেখা যাক কী হয় পাঁচ সাত সাত আর পাঁচ বিয়োগফল করে দেখি আর নাহলে আমরা ইয়েও করতে পারি যে যোগফল দেখি হয় কি না সাত আর পাঁচে বিয়োগ করলে দুই হবে ছয় আর নয় এদের বিয়োগফল করলে তিন হবে দুই আর তিন ইউজ করে ছয় করছে তার মানে কি গুণ হচ্ছে তিন দুগুণে ছয় দেখা যাক পাঁচ আর নয় বিয়োগফল করলে কত হবে চার হবে তিন আর সাত বিয়োগফল করলে চার হবে চারের চারের সঙ্গে গুণ করলে হয় 16 হ্যাঁ মিলছে দেখো 16 তাহলে ঠিক একইভাবে সাত আর আটের বিয়োগ করলে এক হবে চার আর শূন্য বিয়োগ করলে চার হবে তাহলে চারের সঙ্গে এক গুণ করলে চার হবে দ্যাট ইজ এ ইজ দ্য রাইট আনসার ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এখনও যদি ভিডিওর সঙ্গে থাকো তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ওকে ভিডিওতে অনেক আর এই ক্লাস পিডিএফ পেতে গেলে তুমি কী করবে এমসিকিউ ক্লাউড টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওকে দেখো 1225 আচ্ছা দুই আর একে কত হয় এখানে বিয়োগও করতে পারি এক দুই আর পাঁচে বিয়োগ করলে কত তিন এক তিন একুশ স্কোয়ার করেও হবে না গুণ করেও হবে না কিছু করেই হচ্ছে না পাশাপাশি রেখেও হচ্ছে না
তাহলে দুই আর একে কত হয়, তিন হয়, মানে টু প্লাস ওয়ান যোগ করলে কত হয়, তিন। ফাইভ ইন্টু ফাইভ আর দুই কত হয়, সাত। তাহলে থ্রি আর সেভেন ইউজ করে টোয়েন্টি ওয়ান করতে হবে, করতে গেলে কী করতে হবে, গুণ করতে হবে তিন সাতে, একুশ করতে হবে। ঠিক একইভাবে ছাব্বিশ যে আছে, ছয় আর দুই কত হবে, আট, এক আর একে হবে দুই, তাহলে আট দুগুণে হবে ষোলো। ঠিক একইভাবে সাত আর একে আট, নয় আর একে দশ, গুণ করলে আট দশে আশি, এইট ইজ দ্য রাইট আনসার। ওকে, বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো, এইটি টু নাইনটি ওয়ান, এটা হান্ড্রেড, এটা টোয়েন্টি ফাইভ, মানে স্কোয়ার, স্কোয়ার নাম্বার। তো দেখা যাক কী হচ্ছে, আট আর দুইয়ে যোগ করলেও দশ হচ্ছে, নয় আর দুইয়ে যোগ করলেও দশ হচ্ছে, তাহলে দশ ইন্টু দশ একশো, দেখা যাক। ছয় আর তিনে যোগ করলে নয় হচ্ছে না, নয়ের সঙ্গে যাই গুণ করে পঁচিশ তো আসবে না, তাহলে দশের সঙ্গে দশ কী করে একশো হবে, দশের স্কোয়ার, দেখা যাক কি হয়। আচ্ছা দেখো এখানে হচ্ছে ছ পাঁচ আর একে ছয়, তাহলে তোমার ছয় আর তিনে নয় হচ্ছে, পাঁচ আর একে ছয় হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে নয় আর ছয় যোগ করে, এই যোগ করে বলছি ব্যবহার করে তো পঁচিশ হচ্ছে না, তাহলে এই জিনিসটা হবে না। ঠিক আছে, এটা তো আমরা আসতে পাচ্ছি না, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যোগ করা যাবে না, তাহলে আমাদের কি বিয়োগ করব। আচ্ছা দেখা যাক বিয়োগ করে দেখি, ছয় আর আট আর দুইয়ে বিয়োগ করলে ছয় হয়, নয় থেকে এক বিয়োগ করলে হয় আট। হ্যাঁ, আট আর ছয় ব্যবহার করে একশো করা যায়, কি করে, ছয় স্কোয়ার আট স্কোয়ার, কারণ ছয় আট দশ হচ্ছে ট্রিপলেট, আশা করছি বুঝতে পেরেছ। দেখা যাক এটা হচ্ছে কি না, ছয় আর তিন বিয়োগ করলে হয় তিন, পাঁচ আর এক বিয়োগ করলে হয় চার, তাহলে তিনের স্কোয়ার আর চার স্কোয়ারে যোগ করলে হয়ে যাবে আমাদের টোয়েন্টি ফাইভ, রাইট। সাত থেকে এক বিয়োগ করলে হবে, এটা কিন্তু যোগ করেও হতে পারতো, যে আটার দিয়ে দশ হলো দশ হলো, ঠিক আছে, এর হতেই পারতো, না হওয়ার কিছু নেই, তাহলে এখানে দুশো দিতে হতো, একশো না দিয়ে দুশো দিতে হতো, কারণ এটাও টেন আসছে, এটাও টেন আসছে, টেন স্কোয়ার টেন স্কোয়ার, মানে টু ইন্টু টেন স্কোয়ার হয়ে যেত। তো সাত থেকে এক বিয়োগ করলে আমাদের হয় ছয়, তার স্কোয়ার, নয় থেকে তিন বিয়োগ করলে তারও হয় ছয়, তার স্কোয়ার, তাহলে ছত্রিশ 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 দুগুণে বাহাত্তর, বাহাত্তর কি আছে অপশানে, হ্যাঁ আছে, বি ইজ দ্য রাইট আনসার, বুঝতে পারছো। দেখো আবার যেহেতু সি এইচ থেকে পাঁচশো বারো করে দিয়েছে, আট কিউ থেকে দুশো নব্বই করে দিয়েছে, তার মানে যেহেতু অ্যালফাবেট থেকে, মানে লেটার থেকে যেহেতু আমাকে নিউমেরিক্যালে নিয়ে এসছে, তাই আমাকে এগুলো পজিশান লিখতেই হবে, সি ফর, আর যদিও পাঁচশো বারো ইজ এ কিউব নাম্বার, টু এইটি নাইন ইজ এ কিউব নাম্বার, দেখা যাক কী হচ্ছে। থ্রি অ্যাট দ্য রেট এইচ, মানে আট, এইটা নিয়েছে পাঁচশো বারো করেছে, বি হচ্ছে টু অ্যাট দ্য রেট, ও টু এইটি নাইন কিউব নাম্বার কেন বলছি, সতেরো স্কোয়ার, এটা সতেরো স্কোয়ার হয়, এটা আটের কিউব হবে, দেখা যাক কী হচ্ছে, কিউ হচ্ছে সতের, ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে ব্যাপারটা চলতে চাইছে যে আটের কিউব করো তুমি পাঁচশো বারো পেয়ে যাবে, সাতের স্কোয়ার করো তুমি টু এইটি নাইন পেয়ে যাবে, তাহলে এ এ ফর ওয়ান অ্যাট দ্য রেট ডাব্লিউ, মানে ছাব্বিশ, তাহলে ছাব্বিশের এক করো, মানে ছাব্বিশ টু দি পাওয়ার এক করো, তাহলে কথা হবে ছাব্বিশ হবে, ছাব্বিশ উত্তর আছে অপশানে, ছাব্বিশ উত্তর নেই, এখানে একটা ছাব্বিশ করে দাও তেইশটাকে, এইটাই হবে উত্তর বি, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ওকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর পিডিএফ বলেই দিলাম, ক্লাস পিডিএফ পেয়ে যাবে, এছাড়াও প্লেলিস্টে চলে যেতে পারো, প্লেলিস্টে তুমি অনেক ভিডিও পাবে, এবং আর কি প্রতিদিন এই চ্যানেলে ভিডিও পাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সন্ধে ছটায় পাঁচটায় তুমি ভিডিও পাবে, প্রত্যেক দিন ভিডিও পাবে, ওকে। চলো ভালো থাকবে, নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে।